আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আন্তর্জাতিক খ্যাতিনামা একটি প্রতিষ্ঠান সিআরআই থেকে স্ট্রাটেজিক্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের কৃতি সন্তান ভাগেরার চার আসনের মরুলগুঞ্জ শরণখোলার উপজেলার গর্ব মোহাম্মদ জামিল হোসেন এই অ্যাওয়ার্ডটি বাংলাদেশের মানুষের জন্য এবং ভাগেরার চার আসনের মরুলগুঞ্জ শরণখোলা মানুষের জন্য কী সুবিধা আনতে পারে কতটুকু মানুষ এই অ্যাওয়ার্ডের মাধ্যমে কী কী উপকারভোগী হতে পারে সেই বিষয়টি আমরা জানব বাংলাদেশের কৃতি সন্তান বাগেরহাট জেলার কৃতি সন্তান মরুগঞ্জ শরণখোল উপজেলার গর্ব মোহাম্মদ জামিল হোসেন আপনাকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আপনাকে সম্মাননায় ভূষিত করেছে আপনি বাংলাদেশের গর্ব আমাদের গর্ব আপনার কাছে জানতে চাই ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক্যাল এই লিডারশিপ অ্যাওয়ার্ডটি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষেত্রে এবং ভাগেরার চার আসরের মোরলগুঞ্জ স্মরণ ক্ষেত্রে এটি কি কি ভূমিকা রাখতে পারে ধন্যবাদ সুজন টিভি এবং সুজনকে একটা ভালো প্রশ্ন আগে বুঝতে হবে যে আসলে আমাদের এলাকার অনেকেই বা অনেক বন্ধুবান্ধবই বিষয়টা বুঝতে পারেনি কি ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যাওয়ার্ডটা কী স্ট্র্যাটেজিক অ্যাওয়ার্ড নাম হল কৌশলগত নেতা তারা কৌশলগত নেতাদেরকে অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করেন পাশাপাশি তাদেরকে আরও সামনে এগিয়ে চলার জন্য বুদ্ধি বিবেচনা বিভিন্ন ধরনের তারা উপদেশমূলক ই করেন ট্রেনিং দেন তো সেক্ষেত্রে আমি জামিল হুসাইন আপনি জানেন ছাত্রলীগ ছোটোবেলা এইট পাস থেকে আমি ছাত্রলীগের ক্যান্দা প্যালেট হাই স্কুলের সেক্রেটারি ছিলাম শরণখোলা কলেজের সেক্রেটারি উপজেলা ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের জাতীয় সদস্য তারপরে তভালবাড়ির শায়শালি চেয়ারম্যান বিএনপির নেতা হত্যা হওয়ার পরে মিথ্যা মামলা আমাকে দিয়ে নয় মাস আটকিয়ে রাখে মরগঞ্জ জেলে অনেক মামলা আমার বিরুদ্ধে তখন ছাত্রলীগের সভাপতির কারণে হয়েছিল বার বের হওয়ার পর আমি পালিয়ে চলে যাই মালয়েশিয়াতে সেখানে যেও আমরা আমি বসে থাকিনি আমি সেখানেও বঙ্গবন্ধু আদর্শের সঙ্গে ঐক্যবদ্ধ করে সেইখানের পরিস্থিতিতেও আমি একটি দল দলের পাশে ছিলাম স্ট্র্যাটেজিক হলো কৌশলগত মালয়েশিয়ায় কখনো আওয়ামী লীগ বা কোনো দল করা নিষিদ্ধ তারাও যদি রাজনীতি করতে হয় অনুমতি নিতে হয় আমরা বাহিরের দল তো দূরের কথা কৌশলভাবে যে কোনোভাবে তাদের সঙ্গে আলাপ করে আমি সংগঠনটা চালিয়েছি তারপর দুই এক সালে এসেও কিন্তু নির্বাচনে ছিলাম যাই এক সালে নির্বাচনের পরের দিন আমাকে অনেকভাবে আমার বাড়িতে হামলা হামলা মামলা মানে আমি অ্যারেস্ট করতে চেয়েছিলো মারধর করতে চেয়েছিলো আমি রাতে পালিয়ে যাইনি দিনের বেলা চলে আসছি এই পর্যন্ত আমি কৌশলভাবে আমি আমার রাজনীতি চালিয়ে যাচ্ছি আর এই আমার প্রোফাইল দেখে তারা আমেরিকা থেকে আমাকে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে এই অ্যাওয়ার্ডটি দিয়ে কী লাভ হয়েছে আমার ব্যক্তি লাভ হয়েছে আমার দলের লাভ হয়েছে আমার দেশের লাভ হয়েছে আমার এলাকার শরণখোলা মহলগঞ্জ কি হয়েছে আমি শিখতে পেরেছি আমি সারা পৃথিবীতে বিভিন্ন দেশের সঙ্গে রিলেশন তৈরি করতে পেরেছি বিজনেস ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে এবং আমেরিকান ডিসির মতো জায়গায় আমার কিছু বড়ো হাই প্রোফাইলদের সঙ্গে ওখানে সরকারি লোক ছিল বিভিন্ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপকরা ছিল এবং সেটা সম্পর্ক গ্রোয়িং হয়েছে এবং সেখানে যে আমি আমার বক্তব্যে সব দেশে এসে বলেছে তাদের সমস্যা তারা গরিব তাদের সহযোগিতা দরকার সেই সমস্যার দরকার কিন্তু আমি বলেছি ন আমরা এখন আর গরিব নেই আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডেভেলপিং কান্ট্রি করেছে এবং কোনো অনুন্নত নয় কিন্তু আমাদের এখন দরকার পরিকল্পনা সে নতুন নতুন পরিকল্পনা নতুন নতুন বাজেট নতুন নতুন আইডিয়া নিয়ে এসে আমার দেশকে উন্নত করা আমি বলেছি আমি ইলেকশন করতে চাই শরণখোলা মোলগঞ্জে আমার এলাকা নদীমাতৃক দেশ এবং চারোপাশে নদী সেখানে এই প্রজেক্ট করলে তারা বলছে ঠিক আছে আমরা যাব দেখব তোমার এলাকায় প্রজেক্ট করব আমি সেখানে উঠে একটু কথাই বলেছি ব্রাউড করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তখন তারা প্রস্তুত তালি দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি বলছি জয় বাংলা দিয়ে আমরা স্বাধীন হয়েছি আজকে আমার বাংলাদেশ আমি এসেছি জয় বাংলার কারণে আর জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে এটা তো আমি সেখানে প্রাউড করে বলে আসছি এটা কে বলে আমি জানি না একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমেরিকায় যে আপনার ইউনাইটেড নেশন ছাড়া আর ওখানে যে কথা বলে কি অন্য কেউ বলেছে কিনা আমি জানি না গভর্নমেন্টলি আমি বলেছি কারণ আমি বঙ্গবন্ধু আদর্শ শুনি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি তার শেখ পরিবার জননেতা শেখ আল ভালোবাসি আমি জানি আমাকে আমাকে সেই আদর্শ উদ্দেশ্য নিয়ে সারা পৃথিবীতে চলতে হবে এটুকুই আমি সকলের লাভ হয়েছে আমার লাভ হয়েছে আমার এলাকার লাভ হয়েছে আমার দলের লাভ হয়েছে দেশের লাভ হয়েছে আপনি যেহেতু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমরা ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই যে উন্নয়ন সবাই যেতে বাধা দিচ্ছে তার আবার পাল্টা জবাব দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি যেহেতু নৌকা প্রতীকের প্রত্যাশী আপনি আপনার বক্তব্য উল্লেখ করেছেন আপনি ছাত্রলীগের সাবেক সভাপতি আপনি জেল খেটেছেন আপনি মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি আপনি একজন ত্যাগী রাজনীতিবিদ হিসাবে আপনি যতটুকু আমরা শুনেছি আপনি কখনো আওয়ামী লীগ থেকে কোনো কিছু নেননি বরং আপনি দেওয়ার চেষ্টা করেছেন এখন এই যে পাল্টাপাল্টি কর্মসূচি হচ্ছে আপনি একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে এই কাজটিকে কিভাবে দেখছেন এটা ভালো আমি আমেরিকায় বসেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা উন্নয়ন সভা হয়েছে সেই উন্নয়ন সভার ফেসবুকে আগে থেকেই অনেকে লিখছেন যে আমাকে যেতে দিচ্ছে না উন্নয়ন সভা হতে দিবে না বা হত হত হলে এ হবে এবং উন্নয়ন সভাটা কী এটা প্রধানমন্ত্রী বা দলের নির্দেশ ছিল যে প্রতিটা উপজেলা প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন সভা হবে এটা সাংগঠনিক কাজ উপজেলা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপত্ব করবেন ইউনিয়ন ভিত্তিক হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভত্ব করবেন যদি উন্নয়ন সভা হয় কিন্তু আমি দেখেছি সেদিনকে উন্নয়ন সভাটা খন্দাকেটে ইউনিয়ন হয়েছে খন্তাকাটে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন না সাধারণ সম্পাদক ছিলেন না এবং ওখানে অন্য একজন সভত্ত করেছেন এর এখানেই বোঝা যায় এখানে একটি গ্যাঞ্জাম গ্রুপিং ছিল নিজেদের মধ্যে আত্মকোলো আছে তারপরে ওই স্টেজে আমি বক্তব্যে দু একজনের শুনেছি যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে আসতে দেয়নি হুমকি দেওয়া হয়েছে চালের স্লিপ কেটে দেওয়া হবে আবার যাদের কথা বলা হয়েছে তারা আবার ফেসবুকে লিখছে যে প্রমাণ দেখান এবং তাদেরকেই ডাকা হয় না সাংগঠনিকভাবে তারা যেহেতু সভাপতি সেক্রেটারি এই যে পাল্টা পাল্টি আমি দেখতেছি এখানে তো কোনো সাংগঠনিকভাবে উন্নয়ন সভা হচ্ছে না উন্নয়ন সভাটা হচ্ছে ইউনিয়ন মেম্বার এবং চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন মেম্বাররা তার কত লোক নিয়ে আসতে পারে সেই লোকগুলি তারা তাদের মতো নিয়ে আসতেছে চেয়ারম্যান তার শোডাউন দেখাচ্ছে তার কত লোক আছে কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ইউনিয়ন আওয়ামী লীগের সহ শোডাউন দেখাচ্ছে না এখানে হচ্ছে কি এই সংসদ নির্বাচনের সামনে রেখে আগের হয়েছে এখনও হচ্ছে ইউনিয়ন মেম্বারদের শোডাউন হচ্ছে চেয়ারম্যান তার তার কর্তৃত্ব ধরে রাখার জন্য শোডাউন দিচ্ছে উপজেলা ইলেকশনে ক্যান্ডিডেটরা শোডাউন দিচ্ছে কিন্তু সংসদ সদস্যদের সামনে রেখে এখন এই কারণে আমি একটা কথাই বলবো যে আপনারা যে লোকগুলি নিয়ে আসতেছেন যাওয়ার পরে বলেন ওখানে না গেলে চাউলের স্লিপ কেটে দেওয়া হবে বয়স্ক ভাতা কেটে দেওয়া হবে টাঙ্কির স্লিপ কেটে দেওয়া হবে আবার যদি ওখানে যান তাহলে আপনাদের এগুলো কেটে দেওয়া হবে তাহলে আপনারা কি করতেছেন আপনারা কি জানেন এই যে বয়স্ক ভাতা পঙ্গু ভাতা এই যা কিছুই দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে আপনারা শুধু বন্টনের অধিকার রাখেন এরা কিন্তু আপনার কেউ না এরা বঙ্গ জননেত্রী শেখ হাসিনার সম্পদ জননীতি শেখ হাসিনার ভোটার আপনি এদের বাইরে থেকে ভোট সৃষ্টি করেন মানুষকে বুঝিয়ে দলে আনেন নৌকার পক্ষ ঐক্যবদ্ধ করেন আপনি সেটা না করে যা আছে যারা তাদেরকে নিয়ে টানা করতেছেন আপনি একজন পঙ্গ বয়স্ক বয়স্ক লোকজনকে ডেকে এনে মিটিংয়ে নিয়ে আসতেছেন প্রতিদিন একজন বিধবা মহিলাকে সামনে নিয়ে আসতেছেন পরে কি আপনি তাদেরকে বাড়িতে পৌঁছাই দিচ্ছেন তা কিন্তু দিচ্ছেন না তারা হেঁটে হেঁটে যাচ্ছে কষ্ট করে কেঁদে কেঁদে যাচ্ছে আপনি মনে করেন এই হাজার হাজার লোক দেখে সমাবেশ দেখাচ্ছেন কিভাবে লোক নিয়েছেন এটা কিন্তু গোয়েন্দারা জানে গোয়েন্দারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ছড়ায় তো এই করে কোনো লাভ নেই আপনারা যে যারা অঞ্চলে এই ভাতার কার্ড লোক বাদ দিয়ে নতুন নতুন ভোটার সৃষ্টি করেন যে ভোটারগুলি নৌকার পক্ষে এক করেন তখন মনোনয়ন যে পায় তার পক্ষে সবাই মিলে করবো আগে করেছি না আমরা আপনি কি ভুলে গেছেন দুই সালে দৈবকারীতে একজন যিনি পঁয়ত্রিশ বছর ধরে আমাদের ডাক মরহুম ডাক্তার মোজাম্মেল হোসেন আমাদের জন্য কাজ করেছে ভাগেরাট জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে দুঃসময় আপনারা ক্ষমতায় আসার পর অনেকেই রাজনীতি করা যায় প্রশাসন পোটেক দিয়ে কিন্তু দুঃসময় আশি নব্বই সালে এই ডক্টর মোজাম্মেল হোসেন ছুরিকা করা বিএনপিরা করেছে আমরা জেল খেটেছি সুসময় অনেকেই রাজনীতি করা যায় দুঃসময় এই দুঃসময় নেতাকে জুতা নিক্ষেপ করে শেষ সমানোর বয়সের রহমান করেছেন কেন এই গ্রুপিংয়ের কারণে আবার স্মরণকলা বললেন যে একই পন্থায় আপনার হাঁটতেছেন তাই মেম্বার চেয়ারম্যানদের বলবো আপনারা এইগুলি টানা করেন না এই যে যাদেরকে ভাতা দেওয়া হচ্ছে যাদেরকে চাল টাঙ্কি এদের কিনে টানা হেসরা করেন না আপনারা নতুন নতুন ভোটার সৃষ্টি করেন আমরা আমার পক্ষে আনার দরকার নেই আপনি আপনি জামান স্বভাবের পক্ষে একজন চেয়ারম্যান মেম্বাররা মিলে এইভাবে লোকগুলি নিচ্ছেন আমি হলো মিলন সাহেবের পক্ষে লোকগুলা নিচ্ছেন এরা কি হচ্ছে আস্তে আস্তে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে কোনো প্রয়োজন নেই আপনারা আপনারা নিজের লোক নিয়ে দেখান ক্যান্ডিডেটকে এই আমার লোক তাহলে ক্যান্ডিডেটও খুশি হবে ক্যান্ডিডেটের কোনো দুর্নাম হবে না দুর্নাম কিন্তু আপনাদের হচ্ছে না ওই ক্যান্ডিডেটদের হচ্ছে তো এই কারণে আমি বলবো টানা না করে আগামী মাসে খুলনাতে জননেত্রী শেখ হাসিনার জনসভা রয়েছে সেখানে আমরা এদেরকে নিতে পারবো যত কার্ড যা কিছু হয়েছে তারা নেত্রী নেত্রী দিয়েছে নেত্রীর ভালোবাসার জন্য নেত্রীকে কৃতজ্ঞতা করার জন্য তারা খুলনায় যেতে হবে তারা যাবে কিন্তু আমার জন্য আরেকজন প্রার্থীর জন্য সংসদে টানা করবেন না এটুকুই আমার মেসেজ সকলের কাছে সামনে যে কয়দিন আছে আমরা শান্তিতে থাকতে চাই আমি যাব আমিও গ্রামগঞ্জে দেখেন সাধারণ মানুষদের কিন্তু নিয়ক্যবদ্ধ করছি এটুকুই মেসেজ আজকে একটি বিষয় জানতে চাই একেবারে সংক্ষিপ্ত আকারে বলবেন যেহেতু আপনি বাড়িতে যাবেন আপনার জন্য ভাগরার চার আসনের মুরুলগুঁড় শরখলার মানুষ আকাঙ্ক্ষা আছে আপনি কখন আসবেন এলাকাতে আপনি তাহলে কী চাচ্ছেন আসলে যে লোকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে লৌকার পক্ষে কাজ করা আপনি কি চাচ্ছেন অন্য কিছু এখানে আমি যত বড় শোডাউন দেই আমি যত বড় পদক নিয়ে আসি আমি যত বড় নেতাই হই না কেন ছাত্রনেতা বলেন জননেতা বলেন কোনো লাভ নেই সব কিছু রিপোর্টের ভিত্তিতে মনোনয়ন দেওয়ার দায়িত্ব আল্লাহ নিচে জয়নেত্রী শেখ হাসিনা আর দক্ষিণ অঞ্চলে জয়নেতা শেখ আলাল উদ্দিন এমপি অতএব আপনি আমি বড় বড় শোডাউন নিজেদের মধ্যে ক্ষমতা দেখিয়ে অনেকে দেখছি বলে যে আমার এই আমার নেতার এই ক্ষমতা ওই ক্ষমতা ভাই দর মসজিদ পর্যন্ত আপনারাও এসে ধারায় আমাদের নেতা জননেতা শেখাল উদ্দিনের কাছে আসেন আমিও যাই আমাদের আমিল মিলনও যাই নেত্রীর কাছে যাই শক্তি কিন্তু এক জায়গার থেকে এখানে শক্তি কারো বেশি কম নাই অতএব এগুলো না বলে আপনারা নতুন নতুন মানুষকে বুঝিয়ে উন্নয়ন সভা বুঝিয়ে আপনারা ঐক্যবদ্ধ করেন আপনি পাঁচ হাজার লোক ঐক্যবদ্ধ করেন আপনি এক লাখ লোক ঐক্যবদ্ধ করেন আমি পঞ্চাশ হাজার ঐক্যবদ্ধ করি ঐক্যবদ্ধ করে রেখি নেত্রী যখন ডেকলার দেবে অমুককে আমি দিয়ে দিলাম এটা তার ইচ্ছা তার সঙ্গ দল সে যাকে মনে করবে তাকে দিবে তখন আমরা বাকি সব মিলে ওই নৌকার পক্ষে ঝাঁপিয়ে পড়ব এখন শুধু যদি বলি ওই যে বিজেপি কার্ড বয়স্কাতা পঙ্গুবাতা এরাই ভোট দিয়ে উঠিয়ে দেবে এটাকে আপনি জানেন যে ভোট সেন্টারে যে যেভাবে আপনারা টানা করতেছেন তারা ভোট দেবে জোর করে তাদেরকে স্লিপ কেটে দেওয়ার ভয়ে আনা যায় কিন্তু ভালোবাসা দিয়ে আনেন না ভালোবাসা দিয়ে মানুষকে স্টেজে আনেন তাদেরকে বুঝান তা বলেন নৌকায় কেন ভোট দেবেন তাহলে ইনশাল্লাহ আগামী দিনে নৌকা জিতবে আবার সৌক্যবদ্ধ হবে তাই আমি সকলকে বলব তেইশ তারিখ দেখা হবে এবং আগামী দিনে আমি আপনাদের সঙ্গে গণসংযোগে থাকবো কোনো গ্রুপিং লুপিং বাদ দিয়ে আটজন রান্দা শরণখোলা মোলগঞ্জে আমরা ঐক্যবদ্ধভাবে ভাই ভাই মিলে সকলে নৌকার লোক সকলে একই নেতা আমরা কাজ করবো